দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সাবিন মুস্তাফা ধন্যবাদ আহসান এবং টেক্সাস থেকে স্কাইপে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু ইউসুফ রহমান ভালো আছি থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওয়ালাইকুম আসসালাম টি টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষের দিকে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই হচ্ছে এইবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সার্বিক পারফরম্যান্স বাংলাদেশ দলে এবার আমরা দেখলাম যে প্রথম পর্ব থেকে এই প্রথমবারের মতো তারা সুপার এইটে গেল ব্যাটিং ব্যর্থতা কিন্তু বলাররা অন্তত প্রথম পর্বে প্রচুর সাফল্য পেয়েছেন এবং সুপার এইটে গিয়ে হয়তো বলারদের ততটা সাফল্য আমরা দেখিনি কিন্তু সার্বিকভাবে আমরা বোলিং ব্যাটিং ফিল্ডিং প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ দলের যদি আমরা বলিং দিয়ে শুরু করি ইউসুফ রহমান আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন বাংলাদেশ দল কিন্তু এর আগে আইসিসি ইভেন্টে সেকেন্ড ফেজে কোয়ালিফাই করেছিল একবার এটা আপনার ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় আপনার আমরা যখন ইন্ডিয়াকে হারাই মনে হয় দু হাজার সাতে উই মুভড ইন দ্য সেকেন্ড ফেজ সো দিস ইজ নাথিং নিউ বাট এগেইন আমি বলবো আপনি যদি ওভারঅল কনটেক্সটে দেখেন যে যদি নিজেকে সান্ত্বনা দিতে চান তাহলে আমরা বলবো যে আমরা সুপার এইটে কোয়ালিফাই করেছি তার মানে আমরা পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এদের থেকে ভালো টিম বাট ইন রিয়ালিটি উই আর নট আমরা হয়তো শ্রীলঙ্কার সঙ্গে উই আর এবল টু কম্পিট তবে আপনি বোলিংয়ের কথা বলেছেন এটা একদম উইথাউট এনি ডাউট যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আমাদের এই টিমটাকে এই কম্পিটিশনে বাঁচিয়ে রেখেছে নট অনলি ইন টার্মস অফ বিং কম্পারেটিভ বাট অলসো ফর আওয়ার ওন প্রাইড অ্যান্ড অনার আজকে যদি আমাদের এই বোলাররা যদি এই পারফরমেন্সটা না দিত বাট এগেইন অন দি আদার হ্যান্ড যেটা সাকিবও তার ইন্টারভিউতে বলেছে যে আমাদের বোলিং ইউনিটটা ভালো করে যখন বোলার ফ্রেন্ডলি পিচ পায় যেটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ যখন পায় তখন তারা ভালো বল করতে পারে না এবং এটার কারণটা হচ্ছে তারা তখন ডিরেকশন হারিয়ে ফেলে তখন তাদের ওই যে ফোকাস আপনি দেখবেন যে ভারতের এগেনস্টে যখন আমরা খেলি তাস্কিন যেই বোলিংটা করেছিল এবং সে যে সূর্য কুমার যাদবকে যে আউট করেছে

এবং আরেকটা হচ্ছে রিসাদ এই দুটা হচ্ছে আমাদের ফাইন অ্যান্ড ইটস এ গ্রেট ফাইন অ্যান্ড উই হ্যাভ টু লার্ন হাউ টু ডেভেলপ দিস টু অ্যান্ড ফাইন্ড আদার বোলার্স কিন্তু ব্যাটিংটা হ্যাজ বিন ভেরি ভেরি ডিসঅপয়েন্টিং দ্যাজ নো ডাউট অ্যাবাউট আমরা সুপার এইটে গিয়েছি অবশ্যই ইটস অ্যা ম্যাটার অফ প্রাইড বাট এগেন আপনি যদি ডিপ ডাউন অ্যানালিসিস করেন নেপালের কাছে যদি আমরা হেরে যেতাম তাহলে আমরা পারতাম না সো উই হ্যাভ স্ক্রেপ থ্রুড আমরা যেই ম্যাচটা যেতার চান্স ছিল সাউথ আফ্রিকা ওটাই হেরে গেছি সো ওভারঅল যদি আপনি দেখেন বললাম না টু কনসোল আওয়ার সেল উই ক্যান অলওয়েজ শেয়ার এ উলিটি ইজ সামথিং এলস যেটা সাকিব তার ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছে আফটার লুজিং দ্যাট ম্যাচ প্রথমে সে বলেছে আমাদের স্কিল নাই সেকেন্ড বলেছে আমাদের প্ল্যানিং নাই থার্ড বলেছে আমাদের বোলাররা শুধু বোলার ফ্রেন্ডলি পিচে ভালো বল করতে পারে this is not a good sign. we have to be better. a world stage a level we have to improve our skill level. we have to improve our mindset. and we have to go out and perform against good teams. when you're playing against australia, when you're playing the top level teams, second level team is strong. apni success, you know, achieve it's nothing great. you should be just like any other team, we should smash them. জি বাট ওটা হচ্ছে না হিস্টোরিক্যালি দ্যাট ইজ নট ফাইন ব্যাটিং ব্যাটিং এর প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো কিন্তু তার আগে সাবির মুস্তফা আপনি যদি একটু বলেন উনি দুজন বলারের কথা বলেছেন তানজিম সাকিব এবং রিশাদ হোসেন এবং মুস্তাফিজ কনসিস্টেন্ট বল করেছে যেরকম সে অনেক বছর ধরেই করছে আপনার কি মনে হয়েছে বাংলাদেশের বোলিং সম্পর্কে না আমি তো ইউসুফ রামের সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত যে এই দুই বোলার তানজিম হাসান শাকিব এবং রিশাদ হোসেন তার তার খুব বেশি দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না বিশেষ করে তানজিম শাকিব তো মাত্র কয়েকটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছে সো তারা হচ্ছে রিয়েল ফাইন্ড উনি ফ্রেজটি ইউজ করেছেন আপনি যদি দেখেন যে বাংলাদেশের অন্যান্য বোলাররা কেমন করেছে সে সেখানে এই দুইজন হচ্ছে বলবো যে দ্য গুড টেকঅওয়েজ যেভাবে বলে যে এই হল আমাদের পারফরমেন্স কিন্তু এখান থেকে ভালো কি জিনিস পেলাম এই তানজিম সাকিব এবং রিশাদ হোসেন হচ্ছে ভালো জিনিস পাওয়ার দুটো এখন সাকিব হচ্ছে ফাস্ট বোলার এবং সে খুব অ্যাগ্রেসিভ বোলার এবং তার তার মানে তার ব্যক্তিগত ডিমিনারও একটা অ্যাগ্রেশন আছে আপনি দেখলেন নেপালের সাথে ম্যাচে সে প্রায় একটা মারপিট লাগিয়ে দিয়েছিল যদিও এটা অদ্দূর গড়ায়নি রেফারির আম্পায়ারের ইন্টারভেনশনের কারণে এবং পকে তাকে পরে তাকে ফাইনও করা হয়েছে খারাপ আচরণের জন্য কিন্তু এই জিনিসগুলো তাকে একটু ম্যানেজ করতে হবে কারণ মানে বোলিংয়ে অ্যাগ্রেশনটা যেন ব্যক্তিগত অ্যাগ্রেশনের দিকে মানে প্রকাশ না পায় কিন্তু তার এই ডিসিপ্লিনটা যদি তার মধ্যে আসে এবং সে যদি তার অনুশীলন ঠিকমতো করে এবং অস্ট্রেলিয়ান বোলার বলুন বা ইংলিশ বোলার বলুন তাদেরকে যদি সে ফলো করে তারা কিভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করে মাঠে এবং ট্রেনিংয়ে তাহলে হয়তো তার জন্য একটা ভালো ভবিষ্যৎ সামনে আছে কিন্তু সে যদি মনে করে যে একটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি টপ বোলার হয়ে আমার সব পাওয়া হয়ে গেছে আমার আর কিছু পাওয়ার নেই তাহলে কিন্তু সে আর প্রোগ্রেস করতে পারবে না তো রিসার্চ হাসনের ব্যাপারটাও সেরকম কিন্তু যদিও সে স্পিনার তার অন্যরকম মেন্টালিটি তার দরকার অন্যরকম মেজাজ নিয়ে তারা তারা খেলে এবং সেই মেজাজটা আমরা তার মধ্যে দেখছি এবং তার যে ট্রেনার পাকিস্তানের ফর্মার স্পিন বোলার মুশতাক তিনি কিন্তু বলছেন যে তার অনেক গুণ আছে যেগুলো একটা লেগ স্পিনারদের জন্য খুবই ভালো সো এই এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া এই টুর্নামেন্টে টি টোয়েন্টি টুর্নামেন্ট তো বলতে পারেন যে হ্যাঁ যে কেউ যে কোনো ম্যাচ জিতে পারে মাত্র কুড়ি ওভারের ম্যাচ এখানে যে সাউথ আফ্রিকা তো কানের কাছ দিয়ে সুপার এইটে গেল বাংলাদেশও কানের কাছ দিয়ে সুপার এইটে গেছে ইউসুফ রহমান বলছিলেন যে যদি নেপালের কাছে হেরে যেত সাউথ আফ্রিকা তো হারার পথে ছিল দু একটা খেলায় কিন্তু তারা স্ক্রেপ থ্রু এবং তারা সুপার এইটে তাদের আসল খেলা এখন দেখাচ্ছে এখন হচ্ছে বড়দের খেলা বলতে পারেন এখন হচ্ছে বড়দের খেলা সো ওদিক থেকে আমি বলবো যে বাংলাদেশ খুব বেশি যে উৎফুল্ল হওয়ার আছে তা না সুপার এইটে যাওয়া তিনটে ম্যাচ জিতেছে যেটা বাংলাদেশের মানে সুপার এইটে যে বাংলাদেশের জন্য বোধহয় টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে মানে সবচেয়ে বড় মানে সংখ্যক বিজয় তো সেদিক থেকে একটা এক ধরনের প্রোগ্রেস বলতে পারেন কিন্তু আপনি যদি অন্যদের পারফরমেন্স দেখেন ওভারঅল পারফরমেন্স দেখেন তাহলে হয়তো প্রোগ্রেস পাওয়াটা খুবই খুবই কষ্টকর হবে কিন্তু এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন্ডিভিজুয়াল কিছু অ্যাচিভমেন্টটাকে পুঁজি করে আপনি আগাতে পারবেন আর কি নিশ্চয়ই ব্যাটিংয়ের প্রসঙ্গেও আপনার কাছে আসবো কিন্তু তার আগে ইউসুফ রহমান বাবু এবার আরেকটু ব্যাটিং নিয়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশের কারণ অধিনায়ক নাজমুল শান্ত একজন ব্যাটসম্যান লিটন দাস একজন সৌম্য একজন মাহমুদুল্লাহ একজন ব্যাটসম্যান তাওহিদ হৃদয় এদের তো প্রত্যেকের ডেলিভার করার একটা দায়িত্ব ছিল আপনার ব্যাটিং নিয়ে কি মনে হয়েছে বাংলাদেশের এখন বাংলাদেশের যে কারেন্ট ব্যাটিং স্ট্যান্ডার্ডটা আমি মনে করি এটা সেকেন্ড ডিভিশন স্ট্যান্ডার্ড কারণ যেটা প্রাইমারি রেসপন্সিবিলিটি হয় একটা ব্যাটারের যখন সে ক্রিজে যায় সে দুটো জিনিস তাকে এটা আমি আগেও বলেছি তাকে জাজ করতে খুব তাড়াতাড়ি বাউন্স অফ দ্য উইকেট অ্যান্ড দ্য পেস অফ দ্য উইকেট এই দুটো জিনিস যদি জাজ করতে পারে তখন সে অ্যাডজাস্টমেন্টটা করে তার ব্যাটিং অ্যাপ্রোচে যেটা আমরা পারি না আমরা ধরেন টি টোয়েন্টিতে আমাদেরকে এস্টাবলিশই করে দিয়েছে যে আমরা একশো চল্লিশ রানের টিম তো তোমরা আমরা যদি একশো চল্লিশ রানের টিম হয়ে থাকি Why don't we play on ones and twos in the beginning, in the power play, and then try to save our wickets? Amra ki You know, we go try to hit fours and sixes, which is not in our playbook. Amra pari now skill ta naein. So apna jokhon ekta skill you're not, you're not uh, Maxwell, you're not Joss Butler, you're not Stoinis. you're not Travis Head. you're not Rohit Sharma. আমরা যখন ওটা পারি না দেন উই হ্যাভ টু গো টু আওয়ার স্ট্রেংথ উই হ্যাভ টু ইম্প্রুভ আওয়ার এজিলিটি আওয়ার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য উইকেট আওয়ার এন্ডিউরেন্স অ্যান্ড প্লে ওয়ানস অ্যান্ড টুস আপনি যদি ছয় ওভারে যদি ছয়টা করে রান নেন ছয় দ্য ইস থার্টি সিক্স আজ এমনি চলে আসবে এবং একটা ওয়ার্ড আপনি চার পাবেন সো অ্যাট দ্য এন্ড অফ দ্য সিক্স ওভার ইফ ইউ আর ফর্টি প্লাস উইথাউট লুজিং আ উইকেট ইউ আর ইন গ্রেট শেপ এটা আমরা করতে পারি পুরো টুর্নামেন্টে আমাদের ছয় ওভারের মধ্যে দুইটা তিনটা উইকেট চলে যায় আমরা প্রেশারে আছি তারপরে মিডল অর্ডার আসে স্ট্রাগল করে তহিদ একটা ভালো ইনিংস খেলে অন্য কেউ একটা ভালো ইনিংস খেললো কিন্তু আসলিমেন্টে দেখলেন ওই ল্যাংড়া খোড়া হিসাবে যে আমরা একশো তিরিশ চল্লিশে পৌঁছাই কিন্তু প্রথমে যদি উইকেটটা থাকে দিস ওয়ান থার্টি ওয়ান ফর্টি ক্যান বি ওয়ান সিক্সটি উইচ ক্যান বি স্কোর সেটা আমরা করতে পারিনি একটা ম্যাচে আরেকটা জিনিস আরেকটা জিনিস মনে হয় যে ভালো দল যেগুলো বড় ইস্টাবলিশড দল তারা কিন্তু তাদের কিন্তু ব্যাটিং লাইনে অনেক ব্যাটসম্যান থাকেন বাংলাদেশের কিন্তু পাঁচটা উইকেট পড়ে গেলে তারপর কিন্তু বাংলাদেশের খুব একটা ঘুরে দাঁড়ানোর আর অবস্থা থাকে না যেটা বাংলাদেশ আরো বেশি জি এই যে প্রশ্নটা করলেন না এটা বিসিবিকে বলেন তাদেরকে বলবে বলবে যে আমাদের তো সাত নম্বরে জাকির আলী ব্যাটসম্যান আছে তাই না বাট হি ডেলিভার

খেলা খেলতে আমি বলি বাংলাদেশের কিন্তু ইতিহাসে ক্যাপ্টেনসি নিয়ে অত প্ল্যানিংও হয় না আপনি অন্যান্য দেশে দেখবেন যখন তারা একটা ক্যাপ্টেন তৈরি করে না ওরা আগের থেকে ওরা টার্গেট করে যে আচ্ছা ঠিক আছে এই ছেলেটাকে আমার মনে হয় ওর লিডারশিপ স্কিলস আছে প্লেইং স্কিলস আছে কম্প্যাটেবিলিটি আছে হি অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গেম তাকে ছোটবেলা থেকে তাকে লিডারশিপ রোল দেওয়া হয়

অ্যান্ড ইন্টারভিউর সাকিবকে ইন্টারভিউ করেছে যে তুমি যদি ক্যাপ্টেন হতো তুমিকে ব্যাটিং করতা সাকিব বলতে হ্যাঁ আমি যদি ক্যাপ্টেন হতো ব্যাটিং করতাম এই প্রশ্নটা ওকে বলার কোনো দরকারই নাই এবং এটাকে পাবলিসাইজ করার দরকারই নাই ইউ আর বেসিকলি ক্রিয়েটিং এ ডিভিশন উইদিন দ্য টিম এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত আমাদের এখানে টিমে যখন ইউনিটি একটা ইস্যু ওয়াই উড ইউ গোয়েন ডু দিস বাট এগেইন আমাদের ক্যাপ্টেন্সি যারাতে দেওয়া হয় এইটা হয়তো এই ডিপেন্ডস হুইজ অন হুইস গুড বুক দিয়ে দিল আপনি কি যোগ করবেন যোগ করার আছে কিন্তু কারণ যে ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বলছেন আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশের ক্যাপ্টেন আসলে কি ক্যাপ্টেনের ভূমিকা পালন করতে পারে কিনা কারণ অনেক সময় আমি দেখি বাংলাদেশের মিডিয়াতে উনি সাংবাদিকের প্রশ্নের কথা বললেন এবং এটা পারফেক্ট একটা জিনিস যে সাংবাদিক বা কেন যে একটা ফর্মার ক্যাপ্টেনকে যে যে কারেন্টলি প্লে করছে তাকে এই ধরনের প্রশ্ন করতে যাবে কেন আর সাকিবের উচিত হয়নি উত্তর দেওয়া তার বলা উচিত ছিল যে না এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেবো না কারণ এটা ক্যাপ্টেনকে আন্ডারমাইন করে যে আমি সে যদি বলে যে আমি হলে এটা করতাম তো উনি তো দলের একটা অংশ কিন্তু তাছাড়াও আমি দেখি যে ক্যাপ্টেনকে আন্ডারমাইন করার বিষয়টা আসে একদম ক্রিকেট মানে পিরামিডের উপর থেকে আমি টিভিতে প্রাইস স্টেটমেন্ট দেখা যায় যে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন যে আমি জানতাম যে কেন তারা বোলিং নিল আমার তো বলছিল যে তারা ব্যাটিং নেবে সে বিসিবি প্রেসিডেন্ট যদি হন আপনি আপনার তো এটা বিষয় না বিষয়টা এটা হচ্ছে ক্যাপ্টেনের বিষয় সে মাঠে যাবে টসে জিতবে এবং ডিসাইড করবে যে সে ফিল্ডিংয়ে এটা বড় যে তার টিমের সাথে তার কোচের সাথে সে আলাপ করে নেবে যে তার একটা স্ট্র্যাটেজি ঠিক করবে যে এই পিছে এই কন্ডিশনে আমরা এইভাবে খেলবো এবং প্রস্তুত জিতলে আমরা এটা করবো এখানে তো আর কোনো কর্মকর্তার কোনো বক্তব্য থাকে না কিন্তু এই বক্তব্যগুলো টিভিতে আসে মিডিয়াতে আসে এবং প্রকাশ্যে ওনারা এইসব বক্তব্য বলে বেড়ান সো ক্যাপ্টেনকে তো বাংলাদেশের ক্যাপ্টেনকে অনবরত আন্ডারমাইন্ড করা হয় সব লেভেল থেকে এবং কেন চুজ করা হয় সেটা আমি নিজেও জানি না সো আমি ধরে নিচ্ছি ইউসুফ রহমানের কথা যে এখানে একটু ইন্টারনাল পলিটিক্স কাজ করে যে রাদার দ্যান অ্যাবিলিটি আপনি দেখেন যে একবার ইংল্যান্ডে ক্যাপ্টেন করা হয়েছিল ইয়ান বোথামকে এবং ক্যাপ্টেন হওয়ার পর তার নিজের পারফরমেন্স ড্রপ করেছিল টিমের পারফরমেন্স ড্রপ করেছিল ইংল্যান্ড বোর্ড কী করলো মাইক ব্রেয়ারলিকে ক্যাপ্টেন করে আনলো যে তার ব্যাটিংয়ের উপর নির্ভর করে কিন্তু টিমের চান্স পাওয়ার কথা না কিন্তু তার সে তার ক্যাপ্টেন্সির জন্য তাকে নিয়ে আসা হলো সে তখন তার ক্যাপ্টেন্সির আন্ডারে ইয়ান প্রথমের আবার একটা পুনর্জাগরণ হলো এবং তারা অস্ট্রেলিয়াকে সেই সিরিজে যেই সিরিজ তারা হাঁটতে বসেছিল কাপ মানে অসাধারণভাবে তারা সিরিজে হারিয়ে দিল এবং মাইক বেডকে কিছুদিন ক্যাপ্টেন রাখার পর আবার চেঞ্জ করা হলো কিন্তু বোথামকে যদিও সে তখন ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় কিন্তু তাকে ক্যাপ্টেন্সিতে ফিরে আনা হয়নি কারণ তারা দেখলো যে ক্যাপ্টেন্সির চাপটা সে বহন করতে পারছে না এবং সেটা তার পারফরম্যান্সকে অ্যাফেক্ট করছে কিন্তু এখানে মনে হয় যে সেগুলা কোনো মানে মূল্যায়ন করা হয় না তো এইগুলো এইগুলো একটা যে এখানে ক্যাপ্টেন্সিটা আসলে যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটাকে গুরুত্ব ওইভাবে ট্রিট করা হয় না মনে হয় যেন টিমের বাইরে থেকে কর্মকর্তারাই বলে দেবেন যে কে খেলবে কেন খেলবে কোথায় খেলবে কীভাবে খেলবে সো এভাবে তো যার ফলে যে সাকিবের যে কমেন্টের কথা বলছেন যে এখানে কোনো পরিকল্পনা নেই এবং এগেইন গোয়িং ব্যাক টু ইউসুফ রহমান যেটা বললেন যে ব্যাটিংয়ের শুরুটা যেভাবে হয় যে যার যেটা সামর্থ্য নাই রোহিত শর্মা হ্যাঁ তিনশো স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করতে পারেন কিন্তু আমাদের ওপেনাররা সেটা পারেন না সো তাদেরকে কনসেনট্রেট করতে হবে অন্যভাবে রান রেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো এইটার জন্য তো একটু প্ল্যানিং লাগে মানে টিমের মধ্যে প্ল্যানিং লাগে আমরা এইভাবে এগোবো কিন্তু দেখে মনে হয় যে এক একটা ব্যাটসম্যান তার নিজের মতো করে খেলতে চান যে হয়তো তিনি মনে করেন যে একটা প্রথম বলে ছয় মারতে পারলে আমি একটি বিরাট বাহাদুর হয়ে যাব তো এই মানে বাহাদুরি মনোভাবটা ভালো যদি আপনি রোহিত শর্মা হন কিন্তু আপনি যদি রোহিত শর্মার স্কিল আপনার না থাকে তাহলে আপনার বাহাদুরিটা হবে মানে কি বলবো হদ এরকম ঘটনা আপনি যেটার কথা বললেন ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু আরও অনেক দেশের ক্ষেত্রেই ঘটেছে যে ক্যাপ্টেন্সি পাওয়ার পর অনেক সময় দেখা যায় যে ব্যাটসম্যানের পারফরমেন্স এফেক্টেড হয় নেগেটিভলি এফেক্টেড হয় আমার যতদূর মনে হয় আমি ভুলও বলতে পারি হয়তোবা সচিন তেন্ডুলকার যখন ভারতের ক্যাপ্টেন হলেন তখন কিন্তু তার ব্যাটিং কিছুটা সাফার করেছিল এবং যে কারণে তিনি খুব বেশি দিন ক্যাপ্টেনসি করেননি কিন্তু সুতরাং এটা কিন্তু এটা হয়তো নাজমুল শান্তর জন্য হয়তো সেটা এমন একটা চাপ তৈরি করছে যে সেটা তার ব্যাটিংকে এফেক্ট করছে এবং সে যদি তার ব্যাটিংয়ের মাধ্যমে টিমে না আসতে পারে তাহলে তাহলে সে ক্যাপ্টেন থাকবে কেন এটা তার মাইক ব্রেয়ারির সিচুয়েশন না কারণ মাইক ব্রেড ব্রেয়ারিকে রেকগনাইজ করা হয়েছিল এজ এ ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন শান্ত কি ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন আই থিংক সো সে তো কত মানে ক্যাপ্টেনসি করেনি কাজেই তাকে আগে টিমে আসতে হবে তার ব্যাটিং বা বোলিং বা অলরাউন্ড পারফরমেন্সের কারণে তারপরে ওখান থেকে চুজ করতে হবে যে কার লিডারশিপ অ্যাবিলিটি আছে কে টিমকে মোটিভেট করতে পারবে ইন্সপায়ার করতে পারবে এবং ঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারবে মাঠে তাকে ক্যাপ্টেন বানাতে হবে তা এখন বাংলাদেশের ব্যাটিং তো আমরা আমরা দেখেছি যে হৃদয়ের কথা বলছেন যে তৌহিদ হৃদয় সে বাংলাদেশের এখন ব্যাটিং লাইন আপের এই ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার কিন্তু টপ স্কোরার হলো সেটা একেবারে যে ফ্যান্টাস্টিক কিছু তা না তার মানে বাংলাদেশের ব্যাটিংয়ের আসলেই খুব খারাপ অবস্থা গেছে এবং আপনি দেখেন যে শাকিব আল হাসান মাহমুদুল্লাহ এদের সময় বোধ হয় ফুরিয়ে আসছে এই লেভ এই ফর্ম্যাটের ক্রিকেটে শাকিব শাকিবাস আলহাসান বোধহয় আমি জানি না ফিফটি ওভার ক্রিকেট টেস্ট ক্রিকেট এখনও অনেক বেশি দিতে পারবেন কিন্তু টি টোয়েন্টির খেলাটার মেজাজটা এরকম যে এখানে বোধহয় এই ধরনের প্লেয়ার বেশি দিন আর থাকতে পারবে না

বাংলাদেশ ডাজ নট হ্যাব ইট তো ওইটি আর কি আমাদের সমস্যাটা ওখানেই অ্যান্ড যেটা সাবির সাহেব বললেন অ্যাকুরেটলি বলেছেন যে লোক ক্যাপ্টেন্সিটা ইউ হ্যাভ টু নার্চার মেহদি মিরাজ বাংলাদেশের আন্ডার নাইনটিন ক্যাপ্টেন ছিল সাকসেসফুল ক্যাপ্টেন তাকে কোথায় তাকে নিয়ে ব্যাটিং সে চার নম্বর ব্যাটিং করতে হি ওয়াজ আ ব্যাটিং অলরাউন্ডার কিন্তু তখন বোর্ড দেখলো চার নম্বরে ব্যাটিং করে ওখানে তো ক্ল্যাশ আছে ওকে বানায় দিল লাইন অফ অফ স্পির বলো ইউ আর বোলিং অলরাউন্ডার তো কাজেই ওকে তো ওপেন করায় মিডল অর্ডার করায় লোয়ার অর্ডার খেলা হিস হি দ্য ক্যাপ্টেন্সি স্কিলস কিন্তু ওকে নার্চার করেনি আপনার ক্যাপ্টেন্সি রাতারাতি হয় না আপনাকে ডেভেলপ করতে হয় সো দ্যাটস ওয়্যার অ প্রবলেম এবারের বিশ্বকাপে আমরা দেখলাম যে প্রথম পর্বে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা হোচট খেলেও তারা কিন্তু সুপার এইটে এসে কিন্তু তারা অনেক স্মুথ যাচ্ছে ইংল্যান্ড প্রথমে ইংল্যান্ডের পারফরমেন্সটা আপনি সার্বিকভাবে সংক্ষেপে একটু মূল্যায়ন করবেন দেখেন ইংল্যান্ড টিমটা ইজ এ ওয়ার্ল্ড ক্লাস টিম কারেন্ট চ্যাম্পিয়ন ওদের ব্যাটিং বলেন বোলিং বলেন পাওয়ার হিটিং বলেন ওদের স্পিন অ্যাট্যাক বলেন ইটস এ ওয়েল ওয়েল নিট টিম প্রথমে যে হোচরটা খেয়েছে সামহাও যখন ঢুকেছে তখন কিন্তু বলছি দিস দ ডেঞ্জারস টিম এবং ওদের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আমরা যথেষ্ট দেখেছি সো ডোণ্ট কাউন্ট ইংল্যান্ড আউট ইংল্যান্ড হ্যাজ জাস্টিফায়াবেলি অ্যান্ড ডিজার্ভিংলি রিচ দ্য সেমিজ সাউথ আফ্রিকা তো আনবিটেড হ্যাঁ হোচট খেয়েছে এই দিক হইতে পার হয়েছে কিন্তু সাউথ আফ্রিকান টিমটা কিন্তু টি টোয়েন্টি পারফরমেন্স যদি আপনি দেখেন ফ্র্যাঞ্চাইজে বিপেল প্লেয়ারগুলো কিন্তু অল অসাকসেসফুল প্লেয়ার এখন হচ্ছে কি এখানে পিচের কন্ডিশন ডিফারেন্ট আপনার কুইন্টেন ডিকক যদি পিচে দশ ওভার খেলে ফেলে আই মিন হি ইজ ইনক্রেডেবল সো সাউথ আফ্রিকাকে আপনি রুল আউট করতে পারবেন না গত ওরা যে জিতলো ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে এটাও কিন্তু হার্ড ফট বাট দে হ্যাভ ওয়ান ওরা সেমিফাইনালে যাচ্ছে এবং বহুত টিমস ডিজার্ভ টু বিদের আই থিঙ্ক দা ফর বেস্ট টিম বিল কোয়ালিফাই এই সাইডে আপনার ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান থ্রি আর ফাইটিং ইন্ডিয়া বিল ডেফিনিতলি গোদের টাসল বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড আফগানিস্তান বাট উড বি ফ্যান্টাস্টিক যদি আফগানিস্তান সেমিফাইনাল খেলে আই থিংক বি ফ্যান্টাস্টিক ফর গ্লোবাল ক্রিকেট সাবরীর আপনি হ্যাঁ আমার মনে হয় অনেক ক্রিকেট দর্শক অপেক্ষা করছে সাউথ আফ্রিকার পতনের জন্য তার মানেই না যে তারা সাউথ আফ্রিকাকে দেখতে পারে না বা অপছন্দ করে কিন্তু ওই দক্ষিণ আফ্রিকার একটা রেপুটেশন আছে না যে তারা চকার তারা গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে তাদের ডোমারকে যায় তারা পারফর্ম করতে পারে না তারা হারে তারা জেতা ম্যাচ হেরে বসে বসে থাকে কিন্তু এইবার দেখা যাচ্ছে উল্টা ঘটনা তারা প্রায় হারা ম্যাচ জিতে বার হয়ে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে খেলাটা একেবারে একটা কোয়ার্টার ফাইনালে পরিণত হয় যেটা তারা জিতে ওই ওই ম্যাচে কিন্তু তারা যখন ব্যাট করছিল। আমার মনে হয় দু তিনবার মনে হয়েছিল যে তারা বোধহয় ধরা খেতে যাচ্ছে এখানে কিন্তু বলতে হবে যে ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো বোল করেনি তাদের ফিল্ডিংয়েও কিছু গলত ছিল এবং তাদের বোলিংটা যদি অস্ট্রেলিয়ানদের মতো বা ইংলিশদের মতো টাইট হতো তাহলে হয়তো সাউথ আফ্রিকাকে আমরা দেখতাম যে একটা চোখিং চোখিং পর্যায়ে যেতে কিন্তু এখনও সাউথ আফ্রিকা চোখ করছে না এখন সেমিফাইনালে গিয়ে চোখ করবে কিনা সেটাই একটা দেখার বিষয় কিন্তু তাদের যেই যেই ধরনের প্লেয়ার আছে এবং তারা যেই পারফরমেন্স করছে কোয়েন্টেন পারফরমেন্স আমরা দেখেছি কিন্তু প্রতিটা ম্যাচে দেখছি না সেটাও কিন্তু একটা ব্যাপার সে কিন্তু নট ভেরি কনসিস্ট্যান্ট এই টুর্নামেন্টে ক্লাসেন বলুন বা মার্ক্রাম বলুন যারা তাদের বিগ হিটার সেখানেও কিন্তু আমরা কনসিস্ট্যান্ট পারফরমেন্স দেখছি না বোলারদের মধ্যে থেকে কিন্তু আমরা ভালো বোলিং দেখতে পাচ্ছি যেটা নিয়ে ভরসা এই ডিককের টিম মানে মার্ক্রামের টিম এরা ভরসা করতে পারে আপনার মহারাজ স্পিন বোলার যে দুটো আছে শামসি এবং মহারাজ এবং ফাস্ট বোলার নর্টিয়া এবং রাবাদাও বেশ ভালো বোল করছে সো দক্ষিণ আফ্রিকার সবসময়ই একটা কিছু করার মানে হুমকি দেয় যে আমরা এটা করব কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তারা কলাপস করে সেই জন্যই চোকার এই নামটা এখন দেখা যাক সেমিফাইনালে তারা চোখ করে না সেই অপবাদ থেকে তারা নিজেদেরকে মুক্তি করতে পারবে ইংল্যান্ড সম্পর্কে আপনার ইংল্যান্ড এখন ইংল্যান্ড হচ্ছে কারেন্ট চ্যাম্পিয়ন এবং ইংল্যান্ড খুব কানে কাজ যে চলে আসছে এখানে এই সুপার এইটে কিন্তু সুপার এইটে এসে তারা দেখাচ্ছে যে তারা কী লেভেলের টিম এবং জস বাটলারের যেই ইনিংস আমরা দেখলাম এবং বোলিংও যেটা দেখছি আদিল রশিদ বলুন বা জফরি আর্চার বলুন এমনকি জর্ডানও এক ওভারে চারটে উইকেট নিল কিছুদিন আগেই কাজেই তাদের তাদের মধ্যে এই টুর্নামেন্ট জেতার সব উপাদানগুলো আছে এখন সবই নির্ভর করবে যে ওই কুড়ি ওভার সেমিফাইনালের কুরি ওভার এবং তারা যদি ফাইনালে যায় ফাইনালে কুড়ি ওভার ওই কুড়ি ওভারে তারা কি করবে এবং এটা এটা প্রেডিকশন দেওয়া খুবই বোকামি হবে আমি সেই জন্য টি টোয়েন্টি ম্যাচে অন্তত কোনো ম্যাচেই প্রেডিকশন দেওয়া ঠিক না কিন্তু এই টি টোয়েন্টিতে তা আরোই না কারণ ওই কুড়ি ওভারের মধ্যে যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে দেখা যাক এবারের বিশ্বকাপে শেষ পর্যন্ত কারা ফাইনালে যায় এবং কে শিরোপা জয় করে ততক্ষণ পর্যন্ত সবাই ক্রিকেট দেখতে থাকুন সাবিন মোস্তফা আমি আসানুল হক এবং টেক্সাস থেকে ইউসুফ রহমান বাবু আমাদের তিনজনের পক্ষ থেকেই দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই ভালো থাকুন